প্রিয় বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বারডেম হাসপাতালে। ঐতিহাসিক বারডেম হাসপাতালে আসলাম একটা রোগী দেখার জন্য। আমাদের আয়েশার যে চিত্রটা দেখলাম আপনাদেরকে একটু দেখাই। ভয়াবহ চিত্র হল, এখানে প্রচণ্ড ভিড়। আরো আশ্চর্যের বিষয়, কেউ আসছে হলো বরিশাল থেকে, কেউ পটুয়াখালী থেকে, কেউ চাঁদপুর থেকে, বিভিন্ন অঞ্চল থেকেও দেখা যায় যে রুগী আসছে। আর একটি দৃশ্যটা আপনাদের দেখাই, দেখাই আলোচনা করি। বারডেম হাসপাতালে তাও তো দ্বিতীয় তলায়, এই হলো বারডেম হাসপাতালের দ্বিতীয় তলা। আপনি যেই দিকে দেখবেন খালি লোকের লোকারণ্য। চিত্রটা দেখাই একটু আপনাদের। তারপরে আমি কথা বলবো, আপনারা আগে একটু দেখেন। আমরা যখন এটা তো হলো বারডেম হাসপাতালের দ্বিতীয় তলা, হ্যাঁ, কিন্তু নিচতলায় যা দেখলাম আউটডোর বা নিচতলা, সেখানে তো আরও অনেক ভয়াবহ অবস্থা। ভয়াবহ অবস্থাটা কি দেখেন, কারো সিরিয়াল দেখলাম 50, কারো 60, কারো 72, কারো 35, কারো দেখলাম একজনের সিরিয়াল দেখছি আমি 83 নম্বর, তার হাতে সিরিয়াল 83 নম্বর। এই যে লোকগুলো বসা আছে দেখলেন সবাই, আচ্ছা কি ভয়াবহ অবস্থা। চিন্তা করেন, একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু তার প্রাণ, প্রকৃতি এবং পৃথিবী কোনো কিছুই তার ভালো লাগে না, কারণ সে অসুস্থ। তো বাংলাদেশের এই চিকিৎসা খাতটা এত অবহেলিত, চরমভাবে অবহেলিত, এবং মানুষ একসঙ্গে না খেয়ে থাকলে কিন্তু কোনো সমস্যা নাই, হয়তো একটু কষ্ট পায়, কিন্তু যখন একজন অসুস্থ মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যায়, ঘন্টার পর ঘন্টা কি দিনের পর দিন অপেক্ষা করতে হয়। আচ্ছা, আমি 83 নম্বর সিরিয়ালটা আমি দেখেছি এখানে, 83 নম্বর সিরিয়ালটা, 83 নম্বর সিরিয়াল যেটা, আচ্ছা বলেন তো, যদি একটা করে রুগী 5 মিনিট করে দেখে তাহলে কয় ঘন্টা লাগবে? যে সিরিয়ালের লোকগুলো বসে আছে, যদি 10 মিনিট করে একটা রুগী দেখে, 6 জন রুগী দেখলে 1 ঘন্টা লাগবে। অর্থাৎ এখানে কাউকে কাউকে 4-5 ঘন্টা, 6 ঘন্টা এবং 8 ঘন্টা পর্যন্ত দেখেন এখানে অপেক্ষা করতেছে। আর যেহেতু লোকালে এরকম ভালো ডায়াবেটিস হাসপাতাল নাই, সেহেতু দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছে তারা একদিন আগে আসছে। গতকালকে রাত্রে লঞ্চে আসছে বেচারারা, এই রুগী দেখাতে দেখাতে হয়তো তাদের আজকে সারাদিন কেটে যাবে। বাংলাদেশে ভয়াবহ সংকট নিয়ে আবার চিত্রটা আপনাদেরকে দেখাই, দেখেন। চার ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা যারা ঢাকার বাইরে থেকে আসছে তাদের। তো শুধু এই বারডেম হাসপাতালটা, আপনি ঢাকা মেডিকেলই যান, পিজিতে যান, বাংলাদেশের যে মেডিকেলই যাবেন, আপনাকে কিছু করার নাই, কারণ
চিকিৎসক হলো কম সংখ্যায়, অত্যন্ত অপ্রতুল চিকিৎসক। এখন ধরেন একজন চিকিৎসকের যদি, যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এনার যদি 100 রোগী দেখতে হয়, তাহলে কি তার মেজাজ ঠিক থাকবে? নাকি যারা চিকিৎসা নিতে আসছে তারা তো ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আর একজন ডাক্তার যদি 50 জন 60 জন 100 জন রোগী দেখে, তার কি মানসিক অবস্থা ভালো থাকে? তো বাংলাদেশে সবচেয়ে অবহেলিত হলো এই স্বাস্থ্য খাতটা, আমাদের চিকিৎসক সংকট। যারা বড় লোক তারা তো মনে করেন যে বিদেশে যে চিকিৎসা নিয়ে আসতেছে বা প্রাইভেট যে সমস্ত হাসপাতাল আছে সেখানে যাইতেছে, তারা আর্থিকভাবে সচ্ছল, তারা ধরেন স্কয়ার ল্যাবিড এরকম প্রাইভেট ক্লিনিকে যারা যায় তাদের, যেমন ধরেন আমি কয়েকদিন আগে গেছিলাম আমার ওয়াইফকে নিয়ে, আজকে আসছি আমরা একটা রুগী দেখার জন্য আর কি, আমাদের এক রিলেটিভ আছে ভর্তি আছে এখানে, এখানে যাবো দেখতে। তো উনিও আসছেন নাটক থেকে। তো যে কথা বলছিলাম যে প্রাইভেট সেক্টরে যখন কয়েকদিন আগে আমি গেছিলাম, দেখছেন 1.5 লাখ টাকা লাগছে 5 দিনের বিল, এটা তো সবার পক্ষে সম্ভব না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, শুধু দুঃখ করা ছাড়া তো আর কিছু করার নাই। বাংলাদেশের চিকিৎসা খাত, স্বাস্থ্য খাত, এটা একেবারেই সাধারণ মানুষের অত্যন্ত কষ্ট কারণ, এবং ব্যয়ের দিক দিয়েও সবাই ভালো থাকেন। ধন্যবাদ।